গাইস পাঁচ দিল সুমিত ছুটির মুখে ঘুম দিয়ে উঠলাম আর বাইরের সকালটা দেখলাম। সত্যি বলতে অনেক 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 দিন পরে এভাবে ঘুম দিয়ে উঠেই ছাদে আসলাম, একটু বাইরের জিনিস দেখতে পাচ্ছি, আকাশ খোলাও আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আলাদাই একটা ফিলিংস। আর সকাল সকাল যখন ঘুম দিয়ে উঠে যে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ সচরাচর তো আর আমরা সকালবেলা ঘুম দিয়ে উঠি না। বাপরে এই পাইপটার সাথেও আমি পাচ্ছি না জোরে, আর গলার অবস্থা দেখতে পাচ্ছ দুদিনের থেকে আরও খারাপ হয়ে গেছে, আরও ভেঙে গেছে। কিচ্ছু করার নেই, বেশিক্ষণ এখানে থেকে এনজয় করা যাবে না, কারণ রয়েছে শ্যুট। তাই উঠে গেছি সকাল সকাল, সকাল মানে এখন 10টা বাজে, আমি 9টার দিকে উঠেছিলাম। উঠে স্নান করলাম, মামুমের খাবার বসালাম, মামুমাকে তুললাম, তারপরে দেখলাম জল শেষ হয়ে গেছে, তাই এসেছিলাম ছাদে লাইনটা দিতে, সেটা দেওয়া হয়ে গেছে। এখন নিচে যাব, ওরা মেকআপ স্টার্টও করে দিয়েছে, আমরা করবো। শর্ট ফিল্ম আসছে দিদির চ্যানেলে, সেটা অবশ্যই আপডেট পেয়ে যাবে। তো চলো, ইন্ট্রো অনেক বড় হয়ে গেছে, ভিডিওর দিকে দেওয়া যাওয়া যাক। ফুল ভিডিও ওয়াচ করে একদমই স্কিপ না করে ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এসে মাম্মামের ডিম নিয়ে এসেছি, ওকে খাওয়াবো। আর ওর মুখ দেখো, ও মেকআপ করেছে, যখনই দেখো মাম্মামরা মেকআপ করে ওরও করতে হবে। তাকাও আমার দিকে তাকাও, এই যে মাম্মাম আমার দিকে দেখো একটু, এটা তুমি মেকআপ করেছো দেখাও। আসলে ফোনের মধ্যে ব্যস্ত আছে, এখানে অনন্য একটু ঘরটা গুছিয়ে নিচ্ছে, রাহুলদা বিপ্লব আর সুমিত আছে বাথরুমে, দিদি বাইরে চেঞ্জ করছে, কারণ দিদির স্টার্ট হবে শ্যুট এক্ষুনি, তারপরে আমাদের এক এক করে সবার হবে। তো যাই হোক চলো কাজবাজ সেরে নিই, ওকে একটু খাইয়ে নিই, তারপরে কথা বলছি। গাইস ফাইনালি সব কাজবাজ মোটামুটি কমপ্লিট করে আমার মেকআপটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে দিদিও রেডি হয়ে বসে আছে, এখানে চলে এসছে রিম্পাদি, এখানে চলে এসছে সঞ্চিতা অফিসিয়াল, এখানে অনন্য অফিসিয়াল রেডি হয়ে রিলসও করে আসলো বাইরে দিয়ে মেকআপ গেছে উঠে, আরও বেরোলো ওদের মধ্যে গেমে ঘুমে মেকআপ তুলে চলে এসছে। আর এখানে আমার মাম্মা ওকে স্নান করাবো, মানে আমার সাথে মেকআপ করছিল, তাই ওকে স্নান করাতে হবে, একটু পরে স্নান করাবো। আমার মাম্মাম ঘুমিয়ে গেছে, আমি চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি, এখানে দিদি রয়েছে, দিদির শুট শুরু হয়ে গেছে, একটা পার্ট হয়ে গেছে অলরেডি, সবাই এখানে ওয়েট করছি যে যার পার্টের জন্য। মুখ দেখি কারোর বন্ধ নেই, মোটামুটি সবার মুখ চলছে এটা ওটা সেটা দিয়ে। আর ওই ঘরে আরো তিনজন মেয়েরা রেডি হচ্ছে, রেডি হচ্ছে না, অনন্যার কমপ্লিট, আর রিম্পাদি একটু মানে তুই শুধু শাড়ি পরবি, তো তাহলে যে আমার গলা নিয়ে ভেঙাবে তার যেন ভগবান এরকম দেয়। তো চলো যখন আমার শুট হবে তখন তোমাদের দেখাচ্ছি। মাম্মা ঘুম দিয়ে উঠে গেছে, আর উঠে দেখো বললাম মিষ্টি খাবে, তো বললাম মিষ্টি খাবে, এই যে মিষ্টি নিয়ে এসেছি, আপনার মাম্মা খাবে, এই দেখো আমার মা কে খাওয়া। আর বাইরে এখনো শুট চলছে সমানে, চলো একটু জোর মোর করে খাইয়ে নি মেরে দূরে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তোমার মিষ্টি সবাই এসে খেয়ে খেয়ে যাচ্ছে একটু একটু করে, পাপা খেয়েছে, আর কে খেয়েছে, আর কে খেয়েছে, অন্না খেয়েছে, তুমি টিপ পরো নি, একটা টিপ পরিয়ে দি, তাই তো, হ্যাঁ টিপ নেই কপালে, ফাঁকা ফাঁকা লাগছে। তুমি কিসের পার্ট নিয়েছো আজকে দেখি, কে মেকআপ করালো তোকে, অডুন্ডার মেকআপ এরকমই হয়, আর করবি ওর কাছে মেকআপ করে দিবি, একটা গিভ মি প্লিজ মেরে কো, মোটামুটি সবার শুট হয়ে গেছে, এইবার পালা হলো আমার সুজয়দা রিম্পাদির আর সুমিতের, মানে চারজন, চারজন মানে কিছু ইন্টারেস্টিং তো হতেই চলছে, রাখিতে চারজন কি করে ভাই,
তো সেটাই দেখাতে এখন তোমাদের নিয়ে যাচ্ছি, যেহেতু এটা আউটডোর শ্যুট হবে তার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর মোটামুটি সবগুলো ইনডোর হচ্ছে, জাস্ট এটাই আউটডোরে হচ্ছে। কোথায় হচ্ছে লোকেশানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর কে কে যাচ্ছি, ওই যে দিদি আর রাহুলদার প্রথম গাড়িতে, তারপরে রয়েছে সুমিত আর বিপ্লব, আর এই গাড়িতে রয়েছে আমরা তিনজন। নো আই এম হিয়ার, তুমি কি আর ওকে, আমি তাহলে কান ও তো খুশি কেন বলো তো আজকে, কেন তোমার হাতে রাখি পড়বে তাই, এইটাই তো খুশির খবর। কালকে সবই আমাকে বলছে রাখি পড়, আমি কালকে দেখে নিও ব্লগে খুশিটা। তো যাই হোক গাইস, চলো তাহলে লোকেশনে গিয়ে তারপরে কথা হচ্ছে। ফাইনালি লোকেশনে চলে এসেছি, আর এটা হলো আমাদের পুরনো লোকেশন। আরও অনেকগুলো ভিডিও শ্যুট আমরা এখানে করেছিলাম, এটা হলো ভাটার মাঠ। তো যাই হোক, ভাটার মাঠ না আর একটু ওই পাশে, কিন্তু আমরা এখানে একটা শ্যুট নেব, মানে এখানে দু তিনটে টেক আসবে, তো ফার্স্ট টেকটা এখানেই নেওয়ার সিদ্ধান্ত হলো। এই যে এখানে সুমিত, এখানে এরা তিনজন, এখানে এরা। তো আমি আর বেশি ভিতরে কন্টিনিউ করতে পারবো না, তার কারণ আমার ফোন দিয়ে এখন রাহুলদা শ্যুট করবে, যেহেতু একটা ফোনে চার্জ শেষ হয়ে গেছে। চলো এখন রাহুলদের কাছে ফোনটা দিয়ে দিই, আর শ্যুট শেষ হওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে সবাই ওদিকে কাজ করছিল, আর আমার যেহেতু ফোন নিয়ে নিয়েছিল, আর আমার এখন কোনো টেক ছিল না, তো তার জন্য আমি এখানে অসহায়ের মতো গাড়ির উপর বসে বসে শুয়ে শুয়ে অ্যালার্ম দিয়ে মানে সময় কাটাচ্ছিলাম। আর এই টেকটা কখন সুমিত নিয়েছে আমি তাও দেখিনি, এখন আমার নিজেকে দেখে মানে এত হাসি পাচ্ছে, যেরকম বলদের মতো আমি কীভাবে বসেছিলাম। তারপরে এই যে এই লোকেশানে মোটামুটি ওই জায়গাটা এখন শ্যুট হবে। এই যে রয়েছে বিপ্লব, রাহুল আর এই টেকটাও সুমিতি নিয়ে দিয়েছে। পুরো তোমার এক্স হয় নাম্বার তোমার ফোনে কেন, ওর নাম্বার তোমার ফোনে কেন, আজকে তো এত ভালোবাসে, আজকে তো রাখি পড়নি মা, না ওকে তুমি ফোন করো, আর ফোন করে ডাক, আর তোমার জন্য একটা গিফট এনেছি, রাখতে বের করবা। এই যে দেখতে পাচ্ছ এটা কি, এটা নিয়ে ওকে যাবে, ওকে বলবে তোমার হাতে যেন বেঁধে দেয়, বুঝলে তো, বেশি বেশি একদম, না না ফোন করো। গাইস পাত দিল সুমিত ছুটির মুখে, এত টেস্টি। তো গাইস ফাইনালি আউটডোর শ্যুট কমপ্লিট, মানে আমাদের টেকটা তো কমপ্লিট। এই যে রোদের মধ্যে পুরে পুরে রা মেকআপ পুরে পুরো কালো হয়ে গেছি, মানে বিকায়দা অবস্থা। আর এই জায়গায় আমরা করেছিলাম হোলি শ্যুট, আর এখানে দেখো এখন কতটা জল, বর্ষাকাল তো। আর এই যে এদিকে সব এখন বেরোচ্ছে গাড়িতে উঠে, এই সমস্ত জায়গা বিক্রি হচ্ছে, কিছু ছেলে তো কেনার কিন্তু টাকা নেই। যাই হোক চলো রাস্তার দিকে যাই, বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। জানি না মাম্মা এখন কান্না করছে না কি করছে, ঠিক নেই ছোট মানুষ। চলো ওদিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি। তো ফাইনালি শ্যুট শেষ হয়ে গেছে, আর শ্যুট শেষ হয়েছে কিন্তু এখন না অনেকক্ষণ হয়ে গেছে শ্যুট শেষ হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছ সবাই এখানে বসে বসে আমরা ভাত ডেকেছি, বসেছিলাম। তো রাহুলদা বললো চা করতে, চা করে নিয়ে এসেছি, আর একটু পাঁপড় ভেজে নিয়ে এসেছি, অনেকদিন পাঁপড় খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ বন্ধু, তোমাকে দিলে তুমি বন্ধু ভালো, আর নালে বন্ধু আমি খারাপ। তো যাই হোক গাইস, এখন খাবো আমরা একটু চা আর পাঁপড় ভাজা, মানে সারাদিন প্রচুর অ্যাকচুয়ালি শ্যুট থাকলে অনেক 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 কষ্ট হয়ে যায়। এখন তো করে খাওয়া, তারপর আবার তোমার নিন্দা শোনো। তো যাই হোক চলো একটু চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো গাইস ও বাড়ির থেকে চাটা খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কারণ এটা রাহুলদার ডিমান্ড, রাহুলদা বেরোবে বলেছিল, তার জন্য সবাই মিলে বেরোনো। আর মাম্মা মেশেই দেখো ওর পছন্দের মতন একটা আইসক্রিম নিয়েছে পাপার কাছ থেকে। এখানে রয়েছে কাকা, এখানে রাহুলদার দিদি, অনন্যা, সুমিত, এখানে না বসো বসো, আর মাম্মা ওর আইসক্রিম, আমি শুনছি ওকে ধর ওকে ধর। যাই হোক আমার কানে কিছু হয়েছে, আমি কিচ্ছু শুনতে তুলতে পারছি না। চলো দেখি কি অর্ডার দেওয়া যাক, আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই মিলে খাচ্ছিলো তো মাম্মাম আর খাবে না ওইটা, তার জন্য মাম্মাম কাবাব কাচের কোল্ড ড্রিঙ্কসটা এনে দিতে হচ্ছে। আর অর্ডার দেওয়া হচ্ছিল পকোড়া, সেটাও চলে এসছে আমার আর মাম্মামের, ওইটা দিদিরা অনন্যার, ওখানে রাহুলদা আর এদের চারজনের, ওই দুটো। যাই হোক অ্যাকচুয়ালি পেয়েছে প্রচুর খিদে পেয়েছে, অনেক বেলা খাওয়া হয়েছিল আজকে, তারপরে কাজও অনেক পড়ে গেছে, তার জন্য প্রচুর খিদে পেয়েছিল সবার, অনেক বেলায় খেলে বেশি খিদে পাক খিদে হয়। যাই হোক
এখন সবাই খাবো। আমার সোনু এখনো যাবে না, কারণ ওরা আরো কিছু খাওয়া বাকি আছে। চলো বাড়ির দিকে যাই। দোকান থেকে বাড়িতে চলে এসছি, আর দেখতে পাচ্ছি এক বাসন রয়েছে, এক গামলা, মানে সবাই অনেক লোক খেয়েছে তো অনেক বাসন হয়েছিল, কাগজের থালা শেষ হয়ে গেছে। এখানে অনন্যা ভাত বসাচ্ছে, সিদ্ধ ভাত বসাবে, আর এখানে আমার মাম্মাম খেতে চেয়েছে, আর এখানে আমার মাম্মাম খেতে চেয়েছে লুচি, তার জন্য দিদি এখানে ময়দা মাখছে, আর ওখানে মাম্মামকে আমি লেবু কেটে দিয়েছি। খাচ্ছে না, ডোলে ডোলে নষ্ট করছে, মানে ওর বায় না, যেটা চাবে দিতে হবে কিন্তু ওটা না খেয়ে নষ্ট করবে। এখানে দুই বন্ধু দুপাশে ফোন ঘাটা শুরু হয়েছে, ফোন ঘাটা না অ্যাকচুয়ালি এরা গেমে মন দিয়েছে দুজনই। আর আমার এখন একটু বসতে হবে এডিটে, তারপরে বসবো স্ক্রিপ্ট লিখতে। সুমিতির চ্যানেলের নতুন ভিডিও আসছে, পডকাস্ট ভিডিও আসছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলো পডকাস্ট ভিডিও কেন আসছে না চ্যানেলে, অ্যাকচুয়ালি কী বলো তো, পডকাস্ট ভিডিও শ্যুট করতেও সময় লাগে অনেক, তারপরে স্ক্রিপ্ট লিখতে হয়, তো তার জন্য অনেক লেট হয়ে যায়। জানো তো সিএল এর একটা চাপে ছিলাম, তারপরে একটার পর একটা জিনিস ছিল, তার জন্য আর পডকাস্ট আসেনি। ফাইনালি আর মাত্র কিছুদিনের মধ্যে পডকাস্ট আসতে চলেছে, পডকাস্ট তো তারই স্ক্রিপ্ট রাখা স্টার্ট করবো। শোনা গেলে একটু কেটে দিও, হ্যাঁ। তো যাই হোক, আর বেশি বকবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও, কারণ 3000 বাকি আছে মাত্র 1,00,000 হতে, তো তাড়াতাড়ি 1,00,000 করে দাও। একটা আমার ছোট্ট স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ করে দাও। তো যাই হোক গাইস, বাই, টাটা, লাভ ইউ অ্যান্ড গুড নাইট, টাটা।